নমস্কার বন্ধুরা ইতিমধ্যে তোমরা সকলেই জেনে গেছো যে পশ্চিমবঙ্গের কোচবিহার জেলাতে নতুন করে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সৈকার নিয়োগ শুরু হয়ে গেল যার ফর্ম ফিল শুরু হয়ে গেছে ঠিক আছে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা পুরো ডিটেলসে আলোচনা করবো যে অ্যাকচুয়ালি কোচবিহার জেলার কোন কোন ব্লকে কোন কোন গ্রাম পঞ্চায়েতে কতগুলি করে শূন্যপদ রয়েছে এসসিদের কতগুলি এস দের কতগুলি ও দের কতগুলি জেনারেলদের কতগুলি প্রত্যেকটি জিনিস তোমাদেরকে কিন্তু ডিটেলসে আলোচনা করে দেবো যাতে তোমাদের ফর্ম ফিল আপ করতে রকম অসুবিধা না হয় কার কার ভ্যাকান্সি এসছে তোমরা বুঝতে পারবে কার কার ভ্যাকান্সি আসেনি তোমরা বুঝতে পারবে সমস্ত কিছু বিস্তারিত তোমাদেরকে জানাবো তো যারা যারা পশ্চিমবঙ্গের কোচবিহার জেলা থেকে দেখছো ভিডিওটি এবং তোমরা আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সয়কা পদে আবেদন করতে ইচ্ছুক তারা ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও এটি কিন্তু অনেকটা হেল্পফুল হবে তোমাদের ঠিক আছে এখানে এই পোস্টে আবেদন করার জন্য পাশাপাশি তোমাদের বলে দিতে চাই পশ্চিমবঙ্গের অন্যান্য জেলা থেকে যারা আমাদের ভিডিওতে রয়েছ তারা অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্ট করে জানাও তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো তাহলে তোমাদের জেলার কিন্তু আইসিডি এস অঙ্গনওয়ারির নিয়োগ সম্পর্কিত আপডেটগুলি কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেব ঠিক আছে তো বন্ধুরা চলো বেশি সময় নষ্ট না করে আমরা ভিডিওটি শুরু করি তো পশ্চিমবঙ্গে এখন কোচবিহার জেলাতে যে সকল নোটিফিকেশনগুলি বেরিয়েছে এখানে তোমরা দেখতেই পাচ্ছ একে একে প্রত্যেকটি নোটিফিকেশন নিয়ে আলোচনা করব এগুলি হচ্ছে আইসিডিএস প্রজেক্ট নেম ঠিক আছে ব্লক নেম না আইসিডিএস প্রজেক্ট নেম একবার করে তোমাদের বলে দিই দিনহাটা টু এখানে কিন্তু অনেকগুলি ব্লক পঞ্চায়েত কিন্তু রয়েছে ঠিক আছে দিনহাটা টু অ্যাডিশনাল ঠিক আছে তারপর রয়েছে মাথা ভাঙ্গা ওয়ান মেন তারপর রয়েছে মাথা ভাঙ্গা ওয়ান অ্যাডিশনাল তারপর রয়েছে মাথা ভাঙা টু মেন তারপর রয়েছে মাথা ভাঙা টু অ্যাডিশনাল এবং শীতলকুচি এই সকল আইসিডিএস প্রজেক্ট গুলিতে শূন্যপদ এসছে ঠিক আছে তো এর আন্ডারে কোন কোন গ্রাম পঞ্চায়েতে কতগুলি করে শূন্যপদ রয়েছে চলো আমরা এক নজর দেখে নিই তার জন্য প্রথম যে নোটিফিকেশন রয়েছে দিনহাটা টু মেন এটি আমরা ডাউনলোড করছি তোমরা দেখতেই পাচ্ছ তো এই নোটিফিকেশনে কি বলা রয়েছে প্রথমে আমরা কোথায় কতগুলি শূন্যপদ রয়েছে সেটি আসার আগে তোমাদেরকে ডিটেলসে একবার এই নোটিফিকেশনটি নিয়ে আলোচনা করে নিই ঠিক আছে নোটিফিকেশনটি বেরিয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে 11/7/2024 তারিখে তো এখানে কিন্তু এই যে জায়গা রয়েছে এই জায়গাতে দিনহাটা 2 আইসিডিএস প্রোজেক্টে কিন্তু আইসিডিএস অঙ্গনवाड़ी কর্মীদের জন্য কোনো শূন্যপদ আসেনি শুধুমাত্র আইসিডিএস অঙ্গনवाड़ी সহায়কদের জন্য শূন্যপদইছে ঠিক আছে অন্যন্য জায়গাতে আইসিডিএস অঙ্গনवाड़ी কর্মী সহায়ক দুটো পস্টে শূন্যপদইছে কিন্তু দিনহাটা 2 আইসিডিএস প্রোজেক্টের আnder এ যে সকল গ্রাম পঞ্চায়েত রয়েছে সেখানে শুধুমাত্র আইসিডিএস অঙ্গনवाड़ी হেল্পার অর্থাৎ সহায়কদের জন্য শূন্যপদইছে তোমরা কিন্তু শুধুমাত্র সহায়কদের জন্যই ফর্ম ফ্লাপটি করতে পারবে ঠিক আছে ফর্ম ফিল আপ কোথা থেকে করবে একবার দেখে নাও এখানে দেখতে পাচ্ছো অফিসিয়াল ওয়েবসাইট ট্রিপল ডাব্লিউ বি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা যদি যাও তাহলে এখানে এরকম অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা পৌঁছে যাবে এটি হচ্ছে ফর্ম পেজ এখানে আসার পরে তোমরা যারা যারা ফর্ম ফিল করতে ইচ্ছুক এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে এটিতে ক্লিক করে তোমাদেরকে ফর্ম ফিল করতে হবে ঠিক আছে এটা এছাড়াও আমরা পার্টিকুলার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে ফর্ম ফিল আপের প্রসেস দেখিয়ে দেবো এখন যে টপিক নিয়ে আলোচনা করছি সেটি তোমাদেরকে জানাই তো বন্ধুরা তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে তোমরা সকলে আবেদন করতে পারবে এখানে অনলাইনে পাঁচ আট দু চব্বিশ তারিখ পর্যন্ত ঠিক আছে এই ডেট তোমরা কিন্তু এখানে ফর্ম ফিলআপ করতে পারবে ফর্ম ফিলআপ করে তোমাদেরকে সেই ফর্মটি প্রিন্ট আউট করে যাবতীয় সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে তোমাদেরকে তোমাদের অফিসে গিয়ে কিন্তু সেই ফর্মটিকে জমা করে আসতে হবে যারা শুধুমাত্র অনলাইন করবে কিন্তু অফিসে ফর্ম জমা করবে না তাদের কিন্তু ফর্মটি রিজেক্ট হয়ে যাবে ভালো করে এটি নোট করে নাও ঠিক আছে তোমাদেরকে কিন্তু অনলাইন করে আবার সমস্ত ডকুমেন্টসের জেরক্স করে তোমাদেরকে কিন্তু অফিসে ফর্মটি জমা করে আসতে হবে ঠিক আছে বন্ধুরা চলো এরপরে আর কি বলা রয়েছে দেখে নেই এখানে তোমরা ইম্পর্টেন্ট ডেটগুলি একবার দেখে নাও তোমাদের এক্সাম কবে হবে অ্যাডমিট কার্ড কবে পাবে সমস্ত কিছু দেওয়া রয়েছে তোমাদের নোটিফিকেশন বেরিয়েছে এগারো সাত দুহাজার চব্বিশ তারিখে সেই দিন থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে যেটি চলবে পাঁচ আট দু হাজার চব্বিশ তারিখ বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত ঠিক আছে এই ডেট পর্যন্ত চলবে তো যতটা সম্ভব তোমরা কিন্তু আগে আগে ফর্মটি ফিল আপ করার চেষ্টা করবে কারণ লাস্টের দিকে অনেকজন একসঙ্গে ফর্ম ফিল আপ করতে যায় এবং তার জন্য সার্ভার ডাউনের জন্য কিন্তু অনেকে ফর্ম ফিল আপ করতে পারে না সেই জন্য তোমরা আগে আগে ফর্মটি ফিল আপ করার চেষ্টা করবে করবে ঠিক আছে যারা যারা আমাদের কাছ থেকে ফর্ম ফিলাপ করতে ইচ্ছুক ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে সেখানে জয়েন করে আমাদেরকে মেসেজ করবে তোমাদের ফর্ম গুলি ফিল করে দেওয়া হবে এরপরে আসি ফর্ম ফিল পরে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে পরীক্ষার জন্য লিখিত পরীক্ষার জন্য সেই অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করতে পারবে চোদ্দো আট দু তারিখ থেকে তেরোই আট দু তারিখ পর্যন্ত এবং সম্ভাব্য তারিখ একটি দেওয়া হয়েছে তোমাদের লিখিত পরীক্ষার সেটি হচ্ছে সাত নয় দু হাজার তারিখে সম্ভবত এই দিনই তোমাদের লিখিত পরীক্ষাটি হতে পারে সেটি তোমাদেরকে পরবর্তী কর্তিত আমি জানি দেব ঠিক আছে তো চলো এরপরে আর কি বলা হয়েছে আমরা দেখেনি তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অনলাইন করার পরে কিন্তু তোমাদেরকে সমস্ত ডকুমেন্টস নিয়ে কিন্তু সিডিপিও দিনহাটা টু মেন আইসিডিএস প্রোজেক্টে যে অফিস সেখানে কিন্তু তোমাদেরকে জমা করতে হবে ঠিক আছে সেটি এখানে বলা হয়েছে যারা জমা করবে না এখানে কিন্তু তাদের ফর্ম রিজেক্ট হয়ে যাবে সেটি কিন্তু বলা হয়েছে ঠিক আছে তো চলো এরপরে আর কি বলা রয়েছে আমরা দেখে নিই ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া প্রত্যেকে কিন্তু আইসিডিএস অঙ্গনারি হেল্পার পদে আবেদন করার জন্য এখানে তোমরা দেখতে পাচ্ছ রেসিডেন্ট তুমি যে গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা সেই গ্রাম পঞ্চায়েতের শূন্য পদের জন্যই তুমি আবেদন করতে পারবে অন্য কোনো গ্রাম পঞ্চায়েতের শূন্য পদের জন্য তুমি আবেদন করতে পারবে না ঠিক আছে সেটি বলা বলা রয়েছে রয়েছে এজ লিমিটে হয়েছে থেকে বছরের মধ্যে যারা তারা আবেদন করতে পারবে শিক্ষাগত যোগ্যতাতে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে তুমি আবেদনটি করতে পারছো ঠিক আছে এরপরে আসি গুরুত্বপূর্ণ যেটি টপিক সেটি হচ্ছে ভ্যাকান্সি কোথায় কত রয়েছে তো এই আইসিডিএস প্রজেক্টের আন্ডারে যে সকল গ্রাম পঞ্চায়েত রয়েছে তোমরা নজর দেখে নাও পুরো ডিটেলস বলে দিচ্ছি প্রথম গ্রাম পঞ্চায়েত হচ্ছে দেখতে পাচ্ছ বামন হাট ওয়ান বামন ওয়ান গ্রাম পঞ্চায়েত থেকে যারা রয়েছে তাদের টোটাল রয়েছে যেখানে জেনারেলদের একটি 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 বিসি এর কোন নেই একটি শূন্যপদ রয়েছে এবং পিএইচ এর দুটি শূন্যপদ রয়েছে পাশাপাশি বামুন টু এ টোটাল শূন্যপদ তিনটি জেনারেলদের একটি রয়েছে এস দের দুটি রয়েছে বাকিদের কিন্তু কোন শূন্যপদ এখানে নেই এরপরে দেখতে পাচ্ছ এখানে আহ এরপরে পঞ্চায়েত হচ্ছে সুরারুক কুর্থি ঠিক আছে এই গ্রাম পঞ্চায়েতে টোটাল দুটি শূন্যপদ সেটি হচ্ছে একটি হচ্ছে ওবিসি এদের একটি হচ্ছে ঠিক আছে এরপরে হচ্ছে জি স্ল্যাশ নয়নহাট এখানে দুটি শূন্যপদ রয়েছে একটি হচ্ছে এসসি দের আর একটি হচ্ছে ইডব্লিউএস এর এরপরে হচ্ছে কেডি গ্রাম কেডি গ্রাম পঞ্চায়েতের টোটাল চারটি শূন্যপদ রয়েছে একটি হচ্ছে জেনারেল দুটি হচ্ছে দের এবং একটি হচ্ছে ওবিসি এদের ঠিক আছে এরপরে রয়েছে এখানে দেখতে পাচ্ছ চৌধুরী হাট ঠিক আছে এখানে একটি শূন্য রয়েছে সেটি জেনারেলদের টোটাল তোমাদের কুড়িটি শূন্য রয়েছে জেনারেলদের চারটি এসসি দের চারটি এসটি দের চারটি ইডাব্লিউ এর দুটি ওবিসি এদের দুটি ওবিসিবি দের একটি এবং পিএইচ এর তিনটি এই হচ্ছে তোমাদের শূন্য তো এই এই ক্যাটাগরির এই সকল গ্রাম পঞ্চায়েতে যারা প্রার্থী রয়েছে তারা আবেদন অবশ্যই করো ঠিক আছে তো এখানে সিলেবাস নিয়ে তোমাদের তো আগে আলোচনা করে দিয়েছি এই ভিডিওতে আর আমি করছি না প্রথমে নব্বই নম্বরে লিখিত পরীক্ষা তারপরে দশ নম্বরে মৌখিক পরীক্ষা নব্বই নম্বরে লিখিত পরীক্ষা সিলেবাস এখানে রয়েছে আগের ভিডিওতে তোমাদেরকে বলে দিয়েছি যারা যারা দেখো সেই ভিডিওটি এই ভিডিওর ইন ডিসক্রিনে আমি দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নেবে ঠিক আছে চলো নেক্সট নোটিফিকেশন আমরা দেখে নিই নেক্সট নোটিফিকেশন হচ্ছে এখানে দেখতে পাচ্ছ যে দিন হাটা টু দিন হাটা টু অ্যাডিশনাল ঠিক আছে দিন হাটা টু অ্যাডিশনাল নোটিফিকেশন আমরা ডাউনলোড করে নিলাম আইসিডিএস প্রজেক্টের আন্ডারে যারা রয়েছে তোমাদেরও আইসিডিএস অঙ্গনারী হেল্পার পদের জন্যই সুনুপাত এসছে কর্মী পদের জন্য কিন্তু সুনুপাত আসেনি কোথায় সুনুপাত রয়েছে সেগুলি দেখে নেই কারণ অন্যান্য যাবতীয় ডিটেলসগুলি আগের আগে নোটিফিকেশনে তোমাদের সঙ্গে আলোচনা করে নিলাম এখন চলো দেখে কোথায় কতগুলি সুনুপাত রয়েছে এখানে দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে এখানে বুড়ির হাট ওয়ান বুড়ির হাট ওয়ানে একটি শূন্যপদ জেনারেলদের জন্য ঠিক আছে বুড়ির হাট টু এখানে রয়েছে তিনটি শূন্যপদ একটি হচ্ছে জেনারেলদের একটি এসসিদের একটি হচ্ছে এসটিদের ঠিক আছে এরপর হচ্ছে দেখতে পাচ্ছ নাজিরহাট হাট ওয়ান এখানে দুটি শূন্যপদ একটি হচ্ছে জেনারেলদের শূন্যপদ একটি হচ্ছে ওবিসি এদের শূন্যপদ এরপর রয়েছে নাজিরহাট হাট টু এখানে রয়েছে চারটি শূন্যপদ একটি হচ্ছে জেনারেলদের একটি এসসি দের এবং একটি হচ্ছে ইডাব্লিউ একটি হচ্ছে ওসি ঠিক আছে এরপর রয়েছে সাহেবগঞ্জ সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েতে টোটাল নয়টি শূন্যপদ যেখানে দুটি হচ্ছে জেনারেলদের দুটি হচ্ছে এস এসসি দের দুটি হচ্ছে ইডাব্লিউ এস এরপর রয়েছে বড়া সাকদা গ্রাম পঞ্চায়েতে ছয়টি শূন্যপদ রয়েছে একটি হচ্ছে জেনারেলদের দুটি হচ্ছে এসসিদের একটি হচ্ছে এসটিদের এবং এখানে তারপরে রয়েছে ওবিসি বিদের একটি শূন্যপদ এবং পিএইচ এর একটি শূন্যপদ ঠিক আছে ওবিসি এর এখানে শূন্যপদ নেই টোটাল পঁচিশটি শূন্যপদ তোমরা দেখতেই পাচ্ছ ঠিক আছে তোমরা কিন্তু এখানে অবশ্যই আবেদনটি করবে চলো নেক্সট দেখে নিই আমরা নেক্সট হচ্ছে মাথা ভাঙ্গা ওয়ান মেন মাথা ভাঙা ওয়ান মেন আইসিডিএস প্রজেক্টের আন্ডারে যে সকল গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই সকল গ্রাম পঞ্চায়েতের ক্যান্ডিডেটরা এখানে ওয়াঙ্গন হেলপার। হেল্পার এবং অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এই দুটি পোস্টের জন্যই কিন্তু তোমরা প্রত্যেককে আবেদন করতে পারবে কাদের কতগুলি শূন্যপদ রয়েছে তোমাদেরকে দেখাচ্ছি চলো নিচের দিকে চলে যাই আমরা সমস্ত কিছু নোটিফিকেশনে কিন্তু দেওয়া রয়েছে সেম প্রথম নোটিফিকেশন নিয়ে যেটা আমরা আলোচনা করেছি সেখানে যা রয়েছে এখানেও কিন্তু সেম রয়েছে ঠিক আছে তো এই আইসিডিএস প্রজেক্টের টোটাল পাঁচটি আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী অর্থাৎ ওয়ার্কার পদের জন্য শূন্যপদ রয়েছে যেখানে ওবিসি এদের হচ্ছে একটি পিএইচ এর একটি এসসি দুটি এসটি দের একটি তো ঠিক আছে এখানে কিন্তু এই আইসিডিএস যত গ্রাম পঞ্চায়েত আছে প্রত্যেক গ্রাম পঞ্চায়েত থেকে সকলে আবেদন করতে পারবে তাদের আইসিডিএস সহায়িকা পদের না থাকলেও কিন্তু তোমরা কর্মী পদের জন্য আবেদনটি অবশ্যই করতে পারবে ঠিক আছে চলো দেখে দেখেনি এখানে আইসিডিএস সহায়িকা পদে কোন গ্রাম পঞ্চায়েতে কতগুলি শূন্য রয়েছে তো এখানে দেখতে পাচ্ছ এই আইসিডিএস প্রজেক্টের আন্ডারে প্রথম গ্রাম পঞ্চায়েত হচ্ছে শিকারপুর শিকারপুরে পাঁচটি শূন্যপদ রয়েছে যেখানে তিনটি হচ্ছে এস টি এবং একটি ইডাব্লিউএস এবং একটি হচ্ছে কুরসামারি গ্রাম পঞ্চায়েত এখানে রয়েছে রয়েছে হচ্ছে জন্য এরপর ঠিক আছে আহ পাটকি এখানে চারটি শূন্যপদ রয়েছে তিনটি হচ্ছে এস টি দের এবং একটি হচ্ছে ও বিসিবি ঠিক আছে এরপর রয়েছে দেখতে পাচ্ছ পাঁচঘাট এখানে রয়েছে তিনটি শূন্যপদ তিনটি হচ্ছে এস টি জন্য এরপর রয়েছে হাজার হাট টু এই গ্রাম পঞ্চায়েতে টোটাল পাঁচটি শূন্যপদ রয়েছে তিনটি হচ্ছে এস টি একটি হচ্ছে এবং একটি হচ্ছে পিএইচ এর ঠিক আছে টোটাল শূন্যপদ দেখতে পাচ্ছ উনিশটি তো হয়ে গেল এই গ্রাম পঞ্চায়েত এর আইসিডিএস প্রজেক্টের কথা এরপরে আমরা চলে যাব মাথা ভাঙা ওয়ান আইসিডিএস মাথা ভাঙ্গা ওয়ান ঠিক আছে মাথা ভাঙা ওয়ান আইসিডিএস প্রজেক্টের অ্যাডিশনাল এখানেও কিন্তু আইসিডিএস কর্মী এবং সহায়িকা দুটি পোস্টের জন্য শূন্যপাদ এসছে তোমরা দেখতে পাচ্ছ চলো প্রথমে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মীদের আমরা সুনি কতগুলি রয়েছে তোমাদেরকে আরো একবার বলছি যে সকল গ্রাম পঞ্চায়েতগুলিতে আইসিডিএস অঙ্গনাড়ি সহায়িকার শূন্যপাদ এসছে এবং অন্যান্য গ্রাম পঞ্চায়েতে আসেনি তোমরা কিন্তু যাদের গ্রাম পঞ্চায়েতে এখন আইসিডিএস অঙ্গনাড়ি সহায়িকার শূন্যপাদ আসেনি তারাও কিন্তু কর্মী পদের জন্য আবেদন করতে পারবে ঠিক আছে প্রত্যেককেই এবং যাদের ভ্যাকান্সি এসছে তারাও পারবে টোটাল তিনটি আইসিডি সংগনারী কর্মী পদে শূন্যপদ রয়েছে ওবিসি বিদের এবং এসটি দের দুটি ঠিক আছে তো এই আইসিডিএস প্রজেক্টে কোন কোন গ্রাম পঞ্চায়েতে আইসিডিএস অঙ্গনারী সহায়িকা পদে শূন্য পদে তোমরা এক দেখে নাও প্রথমে রয়েছে কেদারহাট গ্রাম পঞ্চায়েত যেখানে দুটি শূন্য রয়েছে দুটি শূন্য পদই হচ্ছে এসটি দের তারপর রয়েছে গোপালপুর গ্রাম পঞ্চায়েত যেখানে একটি শূন্য পদ রয়েছে এসটি দের জন্য তারপর রয়েছে নয়নহাট গ্রাম পঞ্চায়েত যেখানে ছয়টি শূন্য রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ একটি হচ্ছে এসসি একটি হচ্ছে এসটি একটি হচ্ছে ওবিসি এ একটি হচ্ছে ইডাব্লিউ এস এবং দুটি হচ্ছে পিএইচ ঠিক আছে তারপর হয়েছে হাজার হাট ওয়ান এখানে টোটাল আটটি শূন্যপদ রয়েছে জেনারেলদের একটি এসসি দের তিনটি এসটি দের একটি ওবিসি এদের একটি ইডাব্লিউ এস এর একটি পিএইচ এর একটি শূন্যপদ এরপর হয়েছে বাইরা ঘাইরহাট ঠিক আছে এই গ্রাম পঞ্চায়েতে দুইটি শূন্যপদ রয়েছে দুটি হচ্ছে এসটি দের টোটাল এখানে উনিশটি শূন্যপদ রয়েছে ঠিক আছে চলো দেখেনি এরপরে নেক্সট এরপরে নেক্সট নোটিফিকেশন দেখতে পাচ্ছো যে মাথা ভাঙ্গা টু মেন মাথা ভাঙ্গা টু মেন এখানেও কিন্তু আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা উভয়ের জন্য শূন্যপাদ এসেছে চলো দেখেনি কাদের কতগুলি শূন্যপাদ রয়েছে তো এখানে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য শূন্যপাদ কিন্তু আটটি রয়েছে যেখানে ওভিসি এদের একটি ওভিসি বিদের একটি পিএইচ এর একটি এসিদের শূন্যপাদ নেই এসটি দের টোটাল পাঁচটি শূন্যপাদ রয়েছে এখানে এই আইসিডিএস প্রোজেক্টে কোন কোন গ্রাম পঞ্চায়েতে কতগুলি আইসিডিএস অঙ্গনারী সহায়কের শূন্য পদ রয়েছে তোমরা একমত দেখে নাও এখানে রয়েছে দেখতে পাচ্ছ উনিশ বিসা গ্রাম পঞ্চায়েতে টোটাল এগারোটি শূন্য পদ তিনটি জেনারেলদের দুটি এসসিদের একটি এসটিদের দুটি ওবিসিএ একটি হচ্ছে ওবিসি বি একটি হচ্ছে ইডাব্লিউএস একটি হচ্ছে পিএইচ ঠিক আছে তারপর রয়েছে পেমের ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতে ছয়টি শূন্য পদ যেখানে দুটি জেনারেল দুটি এসসি এবং একটি ইডাব্লিউএস এবং একটি হচ্ছে পিএইচ ঠিক আছে এরপর রয়েছে আহ নিশিগঞ্জ টু গ্রাম পঞ্চায়েতের টোটাল দশটি শূন্যপদ যে চারটি এসিদের একটি এস একটি ওবিসি এদের একটি ওবিসি দুটি ইডাব্লিউ এস এর একটি ঠিক আছে এরপর রয়েছে নিশিগঞ্জ ওয়ান গ্রাম পঞ্চায়েত যে টোটাল দশটি শূন্যপদ এখানে হচ্ছে যে পাঁচটি এসিদের তিনটি এরপর রয়েছে আমাদের এখানে দেখতে পাচ্ছ যে ওবিসি এর একটি ইডব্লিউ এস এর একটি এরপর রয়েছে একে। পাড়া দুবি গ্রাম পঞ্চায়েতে টোটাল সাতটি সমুপাত তোমরা দেখতে পাচ্ছ জেনারেলের দুটি এসসি দের একটি এসটি দের একটি ওবিসি এদের রয়েছে একটি ওবিসি বি দের নাই ইডব্লিউ এস এর নাই পিএইচ এর দুটি সমুপাত টোটাল চুয়াল্লিশটি সমুপাত কিন্তু এখানে বেরিয়েছে তোমরা সকলে কিন্তু আবেদন করতে পারো ঠিক আছে চলো এরপরে দেখেন এই মাথা টু এডিশনাল প্রজেক্টের মাথা ভাঙ্গা টু আইসিডিএস অ্যাডিশনাল প্রজেক্টে আইসিডিএস অঙ্গনারী কর্মী সহায়িকা উভয়ের জন্য সুনুপাত এখানেও এসেছে তোমরা দেখতে পাচ্ছো সেম নোটিফিকেশন রয়েছে চলো এখানে মাথা টু তে আইসিডিএস অঙ্গনারী কর্মীর শূন্যপাত দেখি দেখতে পাচ্ছ এখানে টোটাল ষাটটি শূন্যপাত রয়েছে জেনারেলদের একটি ওবিসি এদের নাই ওবিসি বিদের নাই পিএইচ এর দুটি এসসিদের একটি এস দের তিনটি শূন্যপাত ঠিক আছে তো এখানে আইসিডিএস অঙ্গনারী সহায়িকাদের কতগুলি শূন্যপাত রয়েছে একবার দেখে চলো দেখতেই পাচ্ছ এখানে ফুলবাড়ি ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতে এগারোটি শূন্যপদ এখানে জেনারেলদের দের চারটি SC দুটি ST একটি OBC এদের একটি OBC বিদের একটি এবং EWS এর একটি PH এর একটি এরপর রয়েছে বাড়া সুলমারি গ্রাম পঞ্চায়েতে এগারোটি শূন্যপদ যেখানে জেনারেলদের তিনটি এস তিনটি ওইসি এদের একটি ওবিসি বিদের একটি ইডাব্লিউ এর একটি পিএইচ এর দুটি ঠিক আছে তারপর রয়েছে রুইডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এগারোটি শূন্যপদ যেখানে জেনারেলদের পাঁচটি এস সি দুটি এসটি দের একটি ওবিসি বিদের একটি ই একটি এস এর একটি এরপর রয়েছে লতা পাতা গ্রাম পঞ্চায়েতের ছয়টি যা শূন্যপাত রয়েছে যেখানে জেনারেলদের চারটি এসসি দের একটি রয়েছে এবং এখানে ওবিসি এদের একটি রয়েছে এবং ই এর একটি রয়েছে এরপর দেখতে পাচ্ছ যে ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতে শুনুপাদ যেখানে জেনারেলদের তিনটি একটি এসটিদের একটি এস এদের দের একটি ও এর একটি এবং পিএইচ এর একটি সাতচল্লিশটি এবংপাদ কিন্তু এখানে তোমাদের এসছে ঠিক আছে এরপরে হচ্ছে শীতলকুচি গ্রাম পঞ্চায়েত শীতলকুচি গ্রাম পঞ্চায়েতে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা উভয় সুনপাদ এসছে তোমরা দেখতে পাচ্ছ তো এখানে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী অর্থাৎ আইসিডিএস অঙ্গনারী ওয়ার্কারে কতগুলি শূন্যপাত রয়েছে তোমাদেরকে জানিয়ে দিই একবার চলো দেখেনি টোটাল চোদ্দটি শূন্যপাত এসেছে দেখতে পাচ্ছ যেখানে শূন্যপদ আমাদের চোদ্দটি হচ্ছে এসটি দের জন্য ঠিক আছে তো এখানে কোন কোন গ্রাম পঞ্চায়েতে কতগুলি আইসিডিএস অঙ্গনারী ছয় কাদের দেখেনি একবার দেখে নিই চলো দেখতে পাচ্ছ এখানে পরপর গ্রাম পঞ্চায়েত নেম দেওয়া রয়েছে প্রথমে রয়েছে খালিসা মারি গ্রাম পঞ্চায়েত যেখানে সাতটি পদ যেখানে জেনারেলদের তিনটি রয়েছে এস দের তিনটি রয়েছে ই রয়েছে এস এর একটি রয়েছে তারপর রয়েছে বারা কাইমারি গ্রাম পঞ্চায়েত যেখানে শূন্য পদের মধ্যে এসসিদের দুটি এসটিদের দুটি ওবিসি এদের একটি ওবিসি বিদের দের একটি এবং পিএইচ এর একটি এরপর রয়েছে হাটি গ্রাম পঞ্চায়েতে আটটি শূন্যপদ যেখানে জেনারেল এর দুটি এস দুটি এসটিদের দুটি ওবিসি এদের নাই ওবিসি বিদের একটি এবং ই এর একটি শূন্যপদ এরপর রয়েছে শীতল কুচি গ্রাম পঞ্চায়েতে টোটাল দশটি সুনুপদ জেনারেলদের চারটি তারপর রয়েছে এসিদের একটি এস টি দের একটি এবং তারপর রয়েছে ইডাব্লিউ এর একটি এরপর রয়েছে গোসারি হাট গ্রাম পঞ্চায়েতের ষাটটি সুনুপদ টোটাল যেখানে জেনারেলদের দুটি রয়েছে দের দুটি রয়েছে এস টি দের দুটি রয়েছে এবং ও বি সি একটি রয়েছে এরপর রয়েছে লালবাজার গ্রাম পঞ্চায়েতে সতেরোটি সুনুপদ যেখানে জেনারেলদের রয়েছে ছ দুটি রয়েছে রয়েছে টি এদের তিনটি রয়েছে এবং ই এস এর দুটি রয়েছে পিএইচ এর একটি রয়েছে এরপর রয়েছে ছোট্টু ও সালবাড়ি গ্রাম পঞ্চায়েতে চোদ্দটি সুনুপদ যেখানে জেনারেলদের চারটি এসসি দেড় তিনটি এস টি দের চারটি এদের একটি ও বিসিবি একটি ই এস এর একটি এরপর রয়েছে দেখতে পাচ্ছ ভাওড়ি থানা গ্রাম পঞ্চায়েতে বারোটি শূন্যপদ যেখানে জেনারেলদের চারটি এসসিদের দুটি এসটি দের তিনটি ওবিসি এদের একটি শূন্য পদ একটি শূন্য পদ এর একটি শূন্যপদ ঠিক আছে এই সকল জায়গাগুলি থেকে তোমরা কিন্তু এই সকল ভ্যাকান্সির জন্য তোমরা প্রত্যেকে আবেদন এখানে করতে পারবে তোমাদের আবেদন করার জন্য এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে অ্যাপ্লিকেশন ফর্মে গিয়ে তোমাদেরকে ফর্ম ফিল করতে হবে আর ভিডিওতে তোমাদেরকে ফর্ম ফিল আমরা দেখিয়ে দেবো পাশাপাশি তোমাদের এখানে সিলেবাস ওয়াইজ প্রত্যেকটি ক্লাস কিন্তু আমরা করাবো বিশেষ করে অঙ্ক ক্লাসটি এমনভাবে করাবো যাতে তোমরা পরীক্ষাতে প্রত্যেককে প্রত্যেকটি অঙ্ক করে আসতে পারো ঠিক আছে তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও পাশাপাশি কিছু আগে আমাদের কিছু অঙ্কের ক্লাস দেওয়া রয়েছে তোমরা চ্যানেল থেকে সেগুলি দেখে নাও এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নাও ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে যারা যারা এখানে আবেদন করছো তোমাদের ফুল প্রিপারেশন কিন্তু আমরা এখান থেকে করে দেবো ঠিক আছে পাশাপাশি তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ